আমি কিন্তু তখন ইন্ডিয়াননেস নিয়ে ভাবতাম না, আমি তখন বড় ইউরোপিয়ান হওয়ার কথা ভাবতাম। আমি তখন হা হয়ে গেলাম যে কেন, তখন বললো যে তোমাদের ইন্ডিয়ান আর্টের লাইন অ্যান্ড লেখা একটা ইম্পর্টেন্ট পার্ট। হাই ফ্রেন্ডস, আমি বিপুল রয়, তোমরা দেখছো বিপুল আর্ট চ্যানেল। আজ আমি চলে এসেছি তথ্যকেন্দ্রের রামকিঙ্কর হলে, আর এখানে এক্সিবিশন হচ্ছে আমাদের বিকাই আর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর আমি এখন এক্সিবিশনের মধ্যে রয়েছি, হলের মধ্যে। তো আমি তোমাদের পুরো এক্সিবিশনটি ঘুরে দেখাচ্ছি, পুরো ভিডিওটি সঙ্গে থাকবে, ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে। এই এখনই জাস্ট ফটো তোলা হলো, সবাই গ্রুপ ফটো। আর এক্সিবিশনের টাইমও প্রায় শেষ, 8টা বেজে গেছে।
কনস্ট্যান্টলি নিজের মধ্যে একটা চর্চা তৈরি করতে হবে। শুধু ভালো ছবি আঁকলেই নয়, শিল্প শুধু ছবি আঁকা নয়, শিল্প একটা বোধের ব্যাপার। এই মুহূর্তে আমার চর্চা হচ্ছে আমাদের ভারতীয় প্রাচীন শিল্প নিয়ে। সেখানে একটা খুব সুন্দর ইয়ে রয়েছে, বর্ণ রয়েছে শিল্প চর্চা নিয়ে। সেখানে বলা হচ্ছে